হোলির আগে অকালে ঝরে গেল তিনটি তাজা প্রাণ, এলাকায় শোকের ছায়া ক্ষুব্ধ স্থানীয়রা। হোলির আগে মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা শিলিগুড়ি শহর। রাতের অন্ধকারে বালি চাপা পড়ে মৃত্যু হল তিনজন শ্রমিকের, আশঙ্কাজনক আরও এক। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগালার বালাসন নদীতে। বহুদিন ধরে বন্ধ নদীঘাট, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকেরা। যদিও আইন অনুযায়ী নদীঘাট বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ও ভোর রাতে নদী থেকে বালি পাথর তোলার কাজ চলে বলে অভিযোগ। তেমনই রবিবার রাতে নদী থেকে বালি তুলতে গিয়ে বালি চাপা পড়ে মৃত্যু হলো তিন তরুণের। তারা হলেন রোহিত সাহানি বয়স ১৫, শ্যামল সাহানি বয়স ১৫ ও মনু কুমার বয়স ২০। সকলেই মাটিগাড়া বানিয়াখালীর বাসিন্দা। রবিবার ভোর রাতে মাটিগাড়া বালাসন নদীর পার কাটতে গিয়ে ধস নামে, ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে এই তিনজন শ্রমিকের, আহত হয়েছেন আরও এক শ্রমিক। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুলিশ প্রশাসনকে দায়ী করে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা নদীঘাট বন্ধ থাকলেও রাতে পুলিশ ঘুষ নিয়ে নদী থেকে বালি পাথর তোলার ছাড় দেয়। যদি নদীঘাট খোলা থাকতো তাহলে রাতের অন্ধকারে এভাবে বালি তুলতে গিয়ে এতগুলো তরতাজা প্রাণের বলি হতো না। মৃত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান স্থানীয়রা। এদিকে ঘটনার খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। लाइट जुड़े हैं तो रोजाना की तरह काम करने गए, किंतु ₹1,00,000 सेफ्टी भी बालासन में माल नहीं है। उसके चलते बेदर्डे से हमें ढंग से गाड़ी चल रही है, सब पहाड़ के गाड़ियां और यहाँ के लोकल गाड़ियां बंद है। हमें ऐसे करके किंतु एक वहाँ पर चेन है বা যারা টেন্ডার দিচ্ছে, যারা কাজ করাচ্ছে ইলিগাল, কি সিন্ডিকেট দিবে? কেউ দিবে না, মানে নিজের নিজের ঝুঁকি নিয়ে নিজের ঝুঁকিতে কাজ के लिए विवश है, क्योंकि नदी बंद है, नदी में रॉयल्टी नहीं है और नदी बंद है और के लिए विवश है, क्योंकि नदी बंद है, नदी में रॉयल्टी नहीं है और नदी बंद है और আমরা শুনবো স্থানীয়রা কি জানিয়েছেন এই প্রসঙ্গে। ঘটনাটা হয়েছিল ভোর মোটামুটি ৩:৩০-৪টার দিকে। গাড়ি লোড করতে আসে লেবাররা, এসে মাটি হচ্ছে ধাদিরার মধ্যে খুদে ওরা লোড করে। ওই সময় অচানক হচ্ছে ধস গিরে যায় পুরো হচ্ছে পাহাড়, উচিতাম গিরনে কাজ সাতসাত ওরা হচ্ছে মারা যায় ওখানে স্পটে। তিনজন মারা গেছে, আহত হচ্ছে ও ভালো আছে, একজন আছে তো হচ্ছে ভাই এসে ওকে নাম পরিচয় জানা গেছে, নাম তো হচ্ছে বলতে পারছি না, নামগুলো ভুলে যাচ্ছি। হ্যাঁ, আছে গ্রামেরই, আমার গ্রামেরই, আমার একটু বুধেরই ছেলে পেলে সব। সব হচ্ছে ১৬ বছরের নিচে, মোটামুটি তিনজন ছেলে, তিনজনের ছেলে মোটামুটি ১৫ থেকে ১৬ বছরের হচ্ছে ছেলে সব। আমার নাম কনক মহন্ত, বানিয়াখালীতে। ভাইয়া যো ইয়ে হালসা হুয়া হ্যায় না, ইয়ে কোই এসে হালসা নেই, ইয়ে বহুত দুঃখদ আর খতরনাক হালসা হ্যায় আর ইসকা জিম্মেবার ইয়াঁকা পুলিশ প্রশাসন কো মে ঠেহরাতা হুঁ, কিউঁকি আগর এসা হোতা कि रॉयल्टी दिया जाता और चाहे नहीं दिया गया तो काम क्यों हो रहा है नाइट को, मुझे ये पर्सनल चाहिए। और ऐसा हुआ तो इतना छोटा छोटा बच्चा का जान गंवाना नहीं पड़ता, उसका माँ बाप को घर में जा कर देखिए कि वो लोग कितना दुखी है। एक त्यौहार में, होली का त्यौहार में सब इंसान चाहते हैं कि मेरे पास दो पैसे हो जो मैं त्यौहार धूमधाम से मनाऊँ, पर इसी कारण आज 3 बच्चे नहीं है हमारे बीच से। तो ये मैं कहना चाहता हूँ, ये सब पुलिस प्रशासन का ही जिम्मेवार है, वो लोग तो घूस ले लेते। अभी जो बच्चे डेट हुए उसको माँ बाप को पैसा कौन देगा? अभी 5-5 लाख रुपया उस बच्चे को चाहिए,
उसके माँ बाप को दो तो थोड़ा उसको आत्मा को थोड़ा शांति तो मिले। तो बच्चा नहीं है पास में, 5-5 लाख रुपया मैं गुजारिश करता हूँ कि सरकार दे चाहे प्रशासन दे कोई भी दे, जो जो स्पोर्ट हुआ है उसको 5-5 लाख रुपया मिले नदी के जरिए। पुलिस प्रशासन भी जी रहा है और पूरा करोड़ों पब्लिक जीता है यहाँ पे। तो मेरा कहना यही है कि जो स्पोर्ट हुआ है उसको कुछ किया जाए। आपका नाम? मेरा नाम कृष कुमार साहनी। आप क्या काम करते? मैं तो सर यही नदी में ही काम करता हूँ, पर अभी काम बंद है इसके लिए मैं कुछ भी नहीं कर रहा हूँ। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রীনা কুমার। আমরা তার সাথে কথা বলে নেবার চেষ্টা করব। রীনা, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই অনভিপ্রেত ঘটনা কেনই বা ঘটলো, কি বলছেন স্থানীয় মানুষেরা? একেবারে অমিত, দেখো যেটা জানা গেছে যে রবিবার ভোর রাতে কিন্তু নদীর পারে কিন্তু বালু পাথর তুলতে গিয়ে সেখানে কিন্তু আচমকায় ধস নামে এবং সেই ধসের ফলে কিন্তু সেখানে 3 যুবকের মৃত্যু ঘটে, পাশাপাশি 1 যুবক কিন্তু আহত হয়। এবং জানা গেছে যে মৃত 3 যুবকের কিন্তু মাটিগাড়ার যে বনুয়াখালি রয়েছে সেখানেরই 3 জন বাসিন্দা এবং 3 যুবকের নাম হলো রোহিত সাহানি, শ্যামল সাহানি ও মনু কুমার। এই 3 যুবকের কিন্তু মৃত্যু ঘটেছে ঘটনাস্থলে। পাশাপাশি যেটা জানাবো তোমাকে যে বহুদিন ধরে কিন্তু দেখা যাচ্ছে যে নদী ঘাটের যে কাজ রয়েছে তা কিন্তু বন্ধ রয়েছে, তবে তারপরে কিন্তু অনেক যে শ্রমিক রয়েছে তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। তবুও প্রশাসনের যে নির্দেশিকা রয়েছে যে বালু পাথরের যে নিষেধাজ্ঞা রয়েছে তাকেও কিন্তু প্রশাসনের চোখে দিলে দিয়ে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা রাতের অন্ধকারে কিন্তু তারা গিয়ে নদীর থেকে কিন্তু বালু পাথর তুলে আনার কাজ করে থাকে। ফলে এই পরিস্থিতিতেই কিন্তু দেখা গেছে যে রবিবার ভোর রাতে সেই একই রকম ঘটনা ঘটে, কিন্তু সেই সময় কিন্তু আচমকায় যে ধস নামার ফলে কিন্তু 3 যুবকের মৃত্যু ঘটে এবং এই মৃত্যুর ঘটনার পরে কিন্তু যে গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই রকম যে ঘটনা সেই ঘটনায় কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। তারা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন তুলছে। তারা জানাচ্ছে নদীঘাটের কাজ বন্ধ রাখার ফলেই কিন্তু যে যুবকদের রয়েছে এরকম পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে, ফলে এলাকাবাসীরা রয়েছে তারা কিন্তু প্রশাসনের দিকে বারবার করে আগুন তুলছে। তবে এই ঘটনার পরে কিন্তু ঘটনার খবর দেওয়া হয় যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ রয়েছে তাদেরকে খবর দিলে তারা কিন্তু ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় এবং তারপরে কিন্তু যে মৃতদেহ রয়েছে সেই মৃতদেহ কিন্তু উদ্ধার করে কিন্তু তারা ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি 1 আহত যুবক সেও কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা গেছে যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শনে কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও কিন্তু যাওয়ার কথা রয়েছে সেখানে। অমিত, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রীনা কুমার। তোমাকে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি রীনা কুমার বিস্তারিত ভাবে জানালেন যে মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে, কারণ দীর্ঘদিন থেকে বালি পাথর তোলা বন্ধ নদীতে, তারপরেও রাতের অন্ধকারে বেআইনিভাবে বালি পাথর তোলা হয়, বালি পাথর উত্তোলন করা হয় নদী থেকে, আর এই কাজ করতে গিয়েই কিন্তু মৃত্যু হলো, এই নির্মম পরিণতিতে যেতে হলো এই 3 জন তরুণকে। সে কথাই কিন্তু উঠে এলো তার কথাতেও। আবার আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়িতে হোলির আগে অকালে ঝরে গেল 3টি তাজা প্রাণ। আশঙ্কাজনক মৃত্যু হলো 3 জনের, আশঙ্কাজনক আরও এক। ভোররাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন নদীতে, বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের বলে প্রাথমিকভাবে জানা গেছে।